আজব কাণ্ড। লোকসভা নির্বাচনের অজুহাত দেখিয়ে ব্যাংকের সমস্ত পরিষেবা বন্ধ রেখে মূল ফটকে সাদা কাগজের নোটিশ সাটিয়ে গ্রাহকদের হয়রানি এবং হাজারো বিতর্কের কেন্দ্রবিন্দুতে এবার পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক তেলেমুড়া শাখা। উল্লেখ্য থাকে, 2024 লোকসভা নির্বাচনের অজুহাত দেখিয়ে বুধবার স্বঘোষিত বন্ধের পথে হাঁটল পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক তেলেমুড়া শাখা। সরকারি নিয়ম অনুযায়ী 10ই এপ্রিল কোনো ছুটি না থাকলেও স্বঘোষিত ছুটির ডাক দিয়েছেন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক তেলেমুড়া শাখার বরিষ্ঠ প্রবন্ধক সাহেব। আর বরিষ্ঠ প্রবন্ধক অ্যান্ড কং এর কল্যাণে প্রচণ্ডভাবে হয়রানির শিকার গ্রাহকেরা। গ্রাহকদের অভিযোগ, সরকারি নিয়ম অনুযায়ী বুধবার কোনো সরকারি ছুটি নেই, কিন্তু লোকসভা নির্বাচনের দোহাই দিয়ে নিজেদের কর্মসংস্কৃতির লাটে তুলেছে পিএনবি তেলিয়ামুড়া শাখার কর্মীবাবুরা। যদিও পিএনবি তেলিয়ামুড়া শাখার বিরুদ্ধে প্রায়শই গ্রাহকদের হয়রানি, গ্রাহকদের সঙ্গে দুর্ব্যবহার সহ নানান অভিযোগ কান পাতলেই উঠে আসে, তবে চৈত্রের বাজারে আচমকাই পিএনবি এর মতো ব্যাংকে আচমকাই স্বঘোষিত বন্ধের ফলে বিপাকে গ্রাহকেরা। এজেন্ট আপনি কোন জায়গা কইতে আইছেন এবং কই আইছেন? ব্যাংকে আইছি, আমি আইছি নেতাজি নগরতে। কি ব্যাংক খোলা না বদ্ধ? জানি না তো। ব্যাংক খোলা না বদ্ধ জানেন না? আমি তো জানি খোলা। আজকে আমি তো এসেছি পিএনবিতে, কিন্তু এসে দেখি এখন ব্যাংকটা বন্ধ। কী কারণ হয়েছে? আমার কিন্তু কাজে আসছিলাম, কিন্তু এখন তো বুঝতে পারতেছি না ব্যাংকটা কেন বন্ধ। কে আসলে আজকে তো বন্ধ থাকার কথা না, এখানে নোটিশ নাকি দেওয়া আছে একটা, এটা নাকি ইলেকশন পারপাসে বন্ধ হয়ে গেছে, এতটুকুই জানতে পারছি আর কি। কী করবেন এখন? চৈত্র মাস এবং এবারে কি আজকে মানে এরকমভাবে হঠাৎ করে ব্যাংক বন্ধ? অন্যান্য ব্যাংক তো খোলা আছে, কিন্তু পিএনবি কেন বন্ধ এটা আমার জানা নেই। ব্যুরো রিপোর্ট, নিউজ ফিজিল্যান্ড।